একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সেই সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে। ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না। পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে। জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েট অপরটি ডক্টর উইমার সোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি। এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয়। আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। সেজন্যই আজ এই ডক্টর হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন। আজকে আমি আপনাদের সঙ্গে হাঁপানি রোগ নিয়ে আলোচনা করব। হাঁপানি রোগ সাধারণত যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি এই হাঁপানি রোগ হতে পারে। হাঁপানি রোগটি এমন একটি রোগ, এই রোগে আমরা সাধারণত যে সমস্ত ওষুধগুলো দেখেছি তার মধ্যে বেস্ট অফ দ্য মেডিসিন BC-2 এই ওষুধটি ডক্টর রিকর্গের এই ওষুধটি এভাবে জার্মানি থেকে সিল হয়ে আমাদের দেশে আসে। এই ওষুধটি পৃথিবীর প্রায় 140টি অধিক দেশে এই ওষুধটি এই হাঁপানির জন্য খেয়ে থাকে। এই ওষুধটি বেস্ট অফ দ্য মেডিসিন। যাদের প্রচন্ড হাঁপানির জন্য তারা বিছানা থেকে উঠতে পারে না, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং উঁচু নিচু মনে হয় হাঁটলে পারে এবং মাথা প্রচন্ড পেন করে, তাদের জন্য বেস্ট অফ দ্য মেডিসিন এই BC-2। এই BC-2 যদি কেউ নিয়মিত খেয়ে থাকে আমার মনে হয় হাঁপানি রোগ থেকে মুক্তি পেতে পারবে। হাঁপানির জন্য খায় BC-2। BC-2 হচ্ছে এমন একটি ওষুধ, যে ওষুধটি যাদের হাঁপানির জন্য ঠিক মতো রাত্রে ঘুমাতে পারে না, চলাফেরা করতে পারে না, খাবার খেতে পারে না, চলাফেরা করতে গেলে মনে হয় যেন সে নিঃশ্বাস নিতে পারবে না, সে এই মুহূর্তে যেন সে মৃত্যুবরণ করবে, এইরকম তার মধ্যে ভয় থাকে, তাদের জন্য এই বেস্ট অফ দ্য মেডিসিন BC-2। BC-2 এই ওষুধটি জার্মানির থেকে এভাবে সিল হয়ে আমাদের দেশে আসে, এইভাবে পেশেন্টকে দেওয়া হয় এবং এই ওষুধটি যদি সে নিয়মিত খায় তাহলে হাঁপানির রোগ থেকে মুক্তি পাবে। যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।